আসসালামু আলাইকুম। আপনারা এখানে যে টিভিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 65 ইঞ্চি রেগুলার সিরিজের একটা টিভি। এতদিন আমাদের আলট্রা সিরিজ ছিল 65-তে। আলট্রা সিরিজের দাম একটু বেশি হয়, অনেকে হচ্ছে রেগুলার সিরিজটা চাইতেন একটু কম বাজেটের মধ্যে। তো এখন আমাদের 65 ইঞ্চি রেগুলার বাজেটে টিভিটি চলে আসছে। এবং এতদিন অবধি আমাদের যে টিভিটা ছিল সেটা হচ্ছে হোয়াইট কালারের ছিল, এখন এই টিভিটা হচ্ছে ব্ল্যাক কালারের আসছে। আপনারা এটা আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি। আমরা টিভিটি আনবক্স করে ওপেন করে দিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন আপনারা, টিভিটি ব্ল্যাক কালার। এতদিন অবধি আমাদের টিভিগুলো যেটা ছিল সেটা হচ্ছে আপনার হোয়াইট কালারে হইতো, এটা হচ্ছে ব্ল্যাক কালার। এই টিভিটি হচ্ছে ওপেনিং থিমটা এরকম আসে, দ্যাটস হচ্ছে এটা আপনার 11 ভার্সন। 11 ভার্সনের টিভিগুলো হচ্ছে যখন ওপেন হবে তখন ওপেনিং থিমটা এরকম থাকবে। এটা হচ্ছে টিভির পাশ থেকে দেখাচ্ছি, টিভিটি স্লিম একটা টিভি আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা যে লেগ স্ট্যান্ডটা দেওয়া হয়েছে এটাও মেটালের, এটা হচ্ছে আপনার কালো রঙের। এটা ব্যাকসাইডটা হচ্ছে, ব্যাকসাইডটাতে হচ্ছে অনেকটা ডিজাইন করার চেষ্টা করেছে, অনেকেই হচ্ছে ব্যাকসাইডটা দেখা যায় টিভি রাখলে, তো সেই কারণে ব্যাকসাইডটা সুন্দর করেছে। আর এখানে বেশ কিছু পোর্ট দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে HDMI USB পোর্ট দুইটা রয়েছে, HDMI পোর্ট তিনটা, ল্যান্ড পোর্ট রয়েছে, ডিশ পোর্ট রয়েছে, এছাড়া অনেক যেগুলো প্রয়োজনীয় পোর্ট সেগুলো রয়েছে। আমরা টিভিটা অপারেট করে আপনাদের দেখাব। যে প্রেমটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হওয়াতে এটা কিন্তু আউটলুকটা একদমই পরিবর্তন হয়ে গেছে, অনেক সুন্দর দেখাচ্ছে। অনেকে ব্ল্যাক কালারটাই পছন্দ করেন আর কি। এটা হচ্ছে, আর নিচে কিন্তু একটা সাউন্ড বার রয়েছে টিভির, আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা সাউন্ড বার রয়েছে, অনেক বিশাল 65 টিভির জন্য, 65 ইঞ্চি টিভির জন্য অনেক বড় একটা সাউন্ড বার রয়েছে। এটা হচ্ছে টিভির হোম স্ক্রিন। আর এ হচ্ছে আমাদের টিভির রিমোট, এটা হচ্ছে ম্যাজিক রিমোট, আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাজিক রিমোট, এটা অনেক সুন্দর একটা রিমোট, এটা নতুন আসছে, অনেকে হয়তো পরিচিত হয়ে গেছেন JVCO ম্যাজিক রিমোটের সাথে। এটা হচ্ছে এই রিমোটটার বিশেষত্ব হচ্ছে এটা আপনার গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট রিমোট, এটা একাধারে। আর হচ্ছে এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা কম্পিউটারে যে হচ্ছে মাউসে কাজ করি, এই যে দেখেন এখানে স্ক্রল বাটনটা আছে, এটা যদি আমি উপর নিচ করি পিছনে দেখতে পাচ্ছেন আপনারা এটা উপর নিচ হচ্ছে, প্লাস এখানে ব্যাক দিয়ে আমি যদি, এই যে দেখেন মাউস মোডটা আছে, মাউস মোড, এখানে মাউস মোড অন করে দিলে এই যে মাউসের মাধ্যমে আমি যদি ক্লিক করি নেটওয়ার্কে, এই যে মাউসের মাধ্যমে কিন্তু আমি কাজ করতে পারছি, অর্থাৎ আমার কম্পিউটারে যে মাউসটা থাকে অলমোস্ট ওরকম আর কি কাজ করে এটা। তো এটা অ্যাবাউটে আমরা টিভির অ্যাবাউটটা দেখে নিচ্ছি আগে। এটা অ্যাবাউটটা হচ্ছে 100 ভার্সন 11, টিভির হচ্ছে 100 ভার্সনটা 11। এটার 100 ভার্সন 11 র্যামটা হচ্ছে 2 জিবি, রোমটা হচ্ছে 16 জিবি। আর এটার এছাড়া যদি আমি নেটওয়ার্ক সেটিংয়ে যাই, নেটওয়ার্ক সেটিংয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ড মোড, ওয়্যারলেস মোড দুইটা মোডই কানেক্ট করা যায়। এখানে ব্লুটুথ রয়েছে, ব্লুটুথের মাধ্যমে হচ্ছে আপনার যদি কোনো ডিভাইস কানেক্ট করতে চান, এখানে আমাদের রিমোটটা কানেক্ট করা আছে। রিমোট কানেক্ট করার ফলে এটা হবে কি, এটা সুবিধাটা হচ্ছে আপনার টিভির দিকে রিমোটটা তাক করে ধরে রাখতে হবে না, আপনি দূর থেকে চাইলে হচ্ছে এটা অপারেট করতে পারবেন, বা পাশের রুম থেকেও যদি আপনি প্রেস করেন এখানে কাজ করবে। আর যদি ওয়্যারলেস হেডফোন বা স্পিকার ইউজ করতে চান সেটাও সম্ভব। আর এখানে যদি আমরা হোমে আসি, হোমে আসলে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাপস, মাই অ্যাপসে যদি আমরা ঢুকি কী কী অ্যাপস রয়েছে এখানে, ইউটিউব রয়েছে, লাইভ টিভি রয়েছে ডিশ দেখার জন্য, এরপর হচ্ছে আপনার মিডিয়া প্লেয়ার রয়েছে, আপনি যদি চান পেন ড্রাইভ ইউজ করতে পারবেন যেহেতু ইউএসবি পোর্ট রয়েছে। এছাড়া ইউএসবি পোর্টের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার মাউস বা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড সেটাও ইউজ করা যাবে, ওয়্যার্ড বা ওয়্যারলেস দুইটাই ইউজ করা যাবে। স্ক্রিন মিররিং রয়েছে, আপনার চাইলে ফোনের স্ক্রিনটা টিভিতে শেয়ার করতে পারবেন, অ্যাপ স্টোর রয়েছে বিভিন্ন অ্যাপ ডাউনলোডের জন্য। এছাড়া গুগল প্লে স্টোর রয়েছে, আমরা ফোনে যারা গুগল প্লে স্টোর ইউজ করি, গুগল প্লে স্টোর থেকে হচ্ছে বিভিন্ন অ্যাপস নামানো যায়, ওই অ্যাপসগুলোর নামই হচ্ছে আপনারা এখানে ইউজ করতে পারবেন। এশিয়ার সার্ভার রয়েছে, এশিয়ার সার্ভারের মাধ্যমে টিভির স্ক্রিনটা আপনার ফোনে নিয়ে আসতে পারবেন, বা ফোনের স্ক্রিন টিভিতে শেয়ার করতে পারবেন, বা এটা দিয়ে রিমোটের কাজটাও করা যায়, বা স্ক্রিন মিররিংও করা যায়। এটা অনেক সুবিধা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে। আপনারা আমাদের শোরুম ভিজিট করলে বা হচ্ছে আমাদের কাছ থেকে ডেলিভারি নিলে, আমাদের নিজস্ব লোক গেলে সেগুলো আমরা দেখে দিয়ে আসি কাস্টমারকে। গুগল ক্রোম রয়েছে, নেটফ্লিক্স রয়েছে। এছাড়া আপনারা যদি চান, গুগল প্লে স্টোর যেহেতু আছে, অ্যান্ড্রয়েডের সকল ধরনের অ্যাপসই আপনারা ইউজ করতে পারবেন। তো টিভিটা আমরা এখন একটু ভিডিও টিডিও চালিয়ে দেখি এটা কী অবস্থা। আর হচ্ছে আপনার যেহেতু এটা গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট টিভি, তো সেক্ষেত্রে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টটা কীভাবে কাজ করে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। গুগল ভয়েসটা কাজ করে কীভাবে দেখাচ্ছি আপনার, হ্যালো গুগল, টুডেজ ডেট ইটস ফ্রাইডে নভেম্বর 18, 2022, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ? The president of Bangladesh is Abdul Hamid. এই ধরনের কনভারসেশন আপনারা করতে পারবেন, আপনারা অনেকে হচ্ছে আমরা ইংলিশ শিখতে যাচ্ছি যেহেতু এটা ইংলিশ কমিউনিকেশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, সেক্ষেত্রে আপনি যদি ইংলিশটা একটু জ্বালিয়ে নিতে চান সেটা গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে, টিভির মাধ্যমেও কিন্তু করা যাচ্ছে, তার সাথে কনভারসেশনটা চালানো যাচ্ছে।
এছাড়া যদি আমি তাকে কমান্ড দেই ওপেন ইউটিউব অ্যান্ড প্লে 4K ভিডিও, এই যে একটা 4K ভিডিও কিন্তু ওপেন হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এটা যদি আমি একদম খুব কাছ থেকে দেখাই, এটা পিকচার কোয়ালিটিটা, এটা যেহেতু 4K টিভি দেখতে পাচ্ছেন আপনারা, একদম আমি যদি কাছ থেকেও দেখাচ্ছি আপনাদের, এটা একদমই ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু কোনো স্ক্রিন রেজুলেশন ফাটা বা হচ্ছে কোনো রেজুলেশনে ঘাটতি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। 4K টিভি হওয়াতে আপনারা এটা দেখে খুব হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং এটা HDRটা এমনভাবে পিক করেছে আপনারা দেখেন, আকাশটাকে যেটা নীল সেটা নীল দেখাচ্ছে, অ্যাকচুয়াল কালারটা প্রোভাইড করছে, যেটা নীল সেটাকে নীল দেখানো হচ্ছে, যেটা সাদা সেটাকে সাদা দেখানো হচ্ছে। অনেক সময় দেখা যায় হচ্ছে আপনার যদি HDR সাপোর্টটা না থাকে টিভিতে, সেক্ষেত্রে হচ্ছে আপনার কালারটা অ্যাকচুয়াল প্রোভাইড করে না, কন্ট্রাস্টটা ঠিক থাকে না, সেক্ষেত্রে HDRটা থাকাতে হচ্ছে আপনার অ্যাকচুয়াল কালারটা প্রোভাইড করছে। এখন এই হচ্ছে আমাদের টিভির যে পিকচার কোয়ালিটি। এখন আমি সাউন্ড কোয়ালিটি, যেহেতু আপনারা জানেন যে এটাতে হচ্ছে সাউন্ড বার রয়েছে, সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসবে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি একটা ভিডিও প্লে করেছি, আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এখানে সাউন্ডটা কত একটা সুন্দর একটা সাউন্ড দেয়। আমার সাউন্ডটা কিন্তু 100 দেয়, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার ভয়েস আমি জানি না, আমি অনেক ক্লাউডলি কথা বলছি, এটা অনেক সাউন্ড, অনেক ক্লাউড হওয়াতে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। এটা সাউন্ডটা অনেক সময় দেখবেন যে আপনার কিছু কিছু টিভিতে 100 সাউন্ড দিলে হচ্ছে সাউন্ডটা ফেটে যায়, তো আমাদের সাউন্ড বার থাকাতে আমাদের টিভি সাউন্ড কোয়ালিটি একদম স্মুথ শোনা যাচ্ছে, প্রত্যেকটা সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। এই ছিল আমাদের 65 ইঞ্চ রেগুলার ব্ল্যাক কালার যে টিভিটা, এটা যদি আপনারা কেউ পারচেস করতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের শোরুম ভিজিট করতে পারেন, অথবা আমাদের কল সেন্টারে কল দিয়ে হচ্ছে অর্ডার করতে পারেন, আমরা পুরো বাংলাদেশ ব্যাপী হচ্ছে হোম ডেলিভারি করে থাকি। আর এটা হচ্ছে 65 ইঞ্চি ব্ল্যাক কালারের, যারা এতদিন ধরে চাচ্ছিলেন কালো রঙের টিভি, মেটাল বডি, ব্ল্যাক কালার, সাউন্ড বার সহ 4K টিভি, এই হচ্ছে সেই টিভি। আপনারা যদি হচ্ছে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।